শিল্পী সমিতির অনলি একটা ফান্ড। ওই সময় ছোট ছোট ইয়াকে যেমন করেছিলাম আমি, আবার তোরা মানুষ, আবার তোরা মানুষ হয়, এটা আমার জীবনের প্রথম। আমি যখন চলচ্চিত্রে যখন ছিলাম ওই সময় শুধু অনলি 10 টাকা কনভেন্স ছিল, শুধু 10 টাকা, 100 টাকার পরে 200 টাকা, এইরকমভাবে ওই সময় আমরা ফাইটার হিসাবে আমি কাজ করতাম। তারপরে আস্তে আস্তে জসিম ভাই আমাকে মাস্তান রাজা ছবিতে একটা ব্রেক দিল। 90 দশকে আমি ভিলেন হিসাবে মাস্তান রাজার পরে ঝন্টু ভাই দেলুয়ার জান ঝন্টুর ছবিতে প্রেম গীত, ওটাতে আমি সলো ভিলেন হিসাবে করলাম। তারপরে আবার জসিম সাহেব আমাকে দিলেন, আবার উনি কিন্তু আমার ওস্তাদ জসিম সাহেব, উনি দিলেন আবার কালিয়া ছবি। এই তারপরে একটার পর একটা ছবি মানে হইতে থাকলো, সব ছবিতে আমি ভিলেন হিসাবে কাজ করতে থাকলাম। আমি 800 ছবির উপরে মানে এই পর্যন্ত আমি কাজ করেছি, আর ভিলেন হিসাবে তো মাস্তান রাজা, কালিয়া, প্রেম গীত, বাবার আদেশ, জালিমের দুশ্মন, নুরা পাগলা, খুদার জ্বালা, জ্যান্ত কবর, লাল বাদশাহ, এইরকম অনেক অনেক ছবি, ইঞ্চিঞ্চি প্রেম, তোকে ভালোবাসতেই হবে, অসংখ্য সুপার হিট ছবি। চলচ্চিত্র মানে হলো মানে বিশাল, চলচ্চিত্র যে জায়গায় আছে ওই জায়গাতেই আছে, কিন্তু চলচ্চিত্র টেকনিশিয়ান শিল্পী কলাকৌশলী যারা, ওরা ওই জায়গাতে নাই। আমি বলবো আমার কথাটা আমি বলবো, মানে আগের থেকে তো কিছুটা হলেও তো সম্মান একটু হলেও মানে আর্টিস্ট টেকনিশিয়ান যে যে জায়গাতে যেরকমভাবে পাওয়ার দরকার ওইটা পরিপূর্ণভাবে পাচ্ছে না আমার মনে হয়। যেমন আমি আমার কথা বলি, আমি বেন স্টক কইরা আমি স্কোয়ারে ছিলাম 27 দিন, স্কোয়ারে পরে নিউডিসান হসপিটালে ছিলাম 1 মাস, নিউডিসান হসপিটালের পরে কিন্তু বাসায় আমি 2 বৎসর পর্যন্ত ছিলাম পঙ্গু অবস্থায়। আমি 1 গ্লাস পানিও ধরে খাইতে পারতাম না, বা নিজে শক্তি দিয়ে উঠে না দাঁড়ানোর মতন আমার ক্ষমতা ছিল না। তারপরও আমার কিন্তু খোঁজ খবর নেওয়ার মতন চলচ্চিত্র কেউই ছিল না, যে আমি গাঙ্গুয়া জীবিত আছি না বেঁচে আছি না কী অবস্থায় আছি, এটা কিন্তু কেউ আমাকে একদিনও কিন্তু ফোন করে কিন্তু বলেও নেই। আমাদের শিল্পী সমিতির যে সময় আমি স্টক করেছিলাম ওই সময় সুপারস্টার সাকিব খানই ছিল সভাপতি, অমিত হাসান ছিল সেক্রেটারি, কিন্তু এরাও কিন্তু অমিত হাসান একবার মানে হসপিটালে আসছিলেন, আর সাকিব তো মনে করেন যে সুপারস্টার, উনি কিন্তু ভুলও কিন্তু একবার আমাকে ফোনও করে নাই। তারপরে মিশাও ছিল পরের ট্রামে, তারপরে মিশাও কিন্তু এরকমভাবে কোনো সময় আমাকে একবারও ফোন করে নাই। যাক, এইসব বলতে গেলে মনে করেন যে অনেক কথা চলে আসে। এইটাই চলচ্চিত্র শিল্পী সমিতি যেটা অন্যান্য যেরকম সমিতি আছে, যেমন আমরা দেখে থাকি বা জেনে থাকি, যেমন ট্রাক মালিক সমিতি, বাস মালিক সমিতি, তো ওনাদের যে একটা সমিতি আছে, আমার মনে হয় এইরকম সমিতিও আমাদের সমিতিটা না। কারণ ওনাদের সমিতির সঙ্গে কিন্তু আমাদের সমিতি কিন্তু মানে আমরা যোগ করতে পারবো না, কারণ ওনাদেরটা যত শক্তিশালী তাদের থেকেও কিন্তু শক্তিশালী হওয়ার কথা ছিল আমাদের শিল্পী সমিতি। কারণ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি মানে বিশাল, এটা হলো কল্পনা করা যায় না। যেমন সেই শিল্পী সমিতি শিল্পীদের সেই রকমভাবে কেয়ার করা হয় না। শিল্পী সমিতির অনলি একটা ফান্ড, এটা হলো 10 টাকা 20 টাকা থেকে 100 টাকায় করে মাসিক চাঁদা, বছরে হলো মাত্র 1200 টাকা চাঁদা। এই চাঁদা দিয়ে একটা ফান্ড দিয়ে সবাই ওখানে বসে মনে করেন যে একটু রিল্যাক্স করবে, এটার খরচা পানি জমানোর জন্য এটা। কিন্তু শিল্পী সমিতির ফান্ড হিসাবে বা শিল্পী সমিতির যে শিল্পীদের যে সহযোগিতা যে করতে পারবে, এরকম কোনো ফান্ড আমি শিল্পী সমিতিতে এখন পর্যন্ত আমি দেখি নাই। কারণ এই 47 বছর আমি চলচ্চিত্রে,
তো 47 বছর চলচ্চিত্রে থাকার পরও কিন্তু এইরকম কোনো ফান্ড তৈরি হয় নাই বা এইরকম কোনো ফান্ড নিয়ে কোনো সমিতি সভাপতি সেক্রেটারিও আসে নাই বা কেউ এটাকে ওই রকমভাবে মূল্যায়নভাবে কেউ চিন্তাও করে না যে একটা শিল্পী যদি অসুস্থ হয় একটা শিল্পী যদি অ্যাক্সিডেন্ট যদি করে তাদের আমরা শিল্পী সমিতির তরফ থেকে অনেক কিছু করব কিন্তু না যেমন আমি আমার কথাটাই যেটা বলতেছিলাম যে আমি যখন স্টক করলাম আমি যখন নিউরিসেন হসপিটাল স্কোয়ারে যখন ছিলাম স্কোয়ারে তো বোঝেনি ব্যয়বহুল চিকিৎসা তো আমি 27 থাকার পরে কিন্তু অনেক বড় একটা কিন্তু অ্যামাউন্ট আমার চলে আসছিল শিল্পী সমিতি আমার জন্য অনেক কিছু করতে পারত যদি শিল্পী সমিতি ওই সময় যারা সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন আরও 2-4-5 শিল্পীরা এসে যদি আমার সঙ্গে যোগাযোগ করতেন বা বলতেন যে গাঙ্গুয়া ভাই আপনি কী অবস্থায় আছেন দেখি বা আপনার এখানে বিল টিল কীরকমভাবে মানে ওনারা ওনাদের দিচ্ছেন দেখি আমরা একটু কিছু করতে পারি কি না ওনারা আমার যে বিলের যে কপিটা ওনারা যদি শিল্পী সমিতির এরকম কেউ যদি দেখতো দেখে যদি বলতো যে আমাদের এক ভাই এটা অসুস্থ হয়েছেন আমরা শিল্পী সমিতির তরফ থেকে আসছি এ বিল কত হয়েছে যদি বলতো যে এটা 50 লাখ টাকা বিল হয়েছে এটা ঠিক আছে আমরা শিল্পী সমিতির তরফ থেকে এটা কিছু লেস করে দেন বা 50-50 করেন 25 লাখ টাকা নেন 25 লাখ টাকা আপনি এই শিল্পী হিসাবে সহযোগিতা করেন এই কথাটা বললেই কিন্তু হয়ে যায় 25 লাখ টাকা আমি সেভ করে দিতে পারতাম অবশ্য চলচ্চিত্রে আমি ফিরতে চাই যতদিন বেঁচে থাকবো চলচ্চিত্র নিয়েই থাকবো তারপরে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব আমি চলচ্চিত্রে এখন সেলিম সাহেব চেয়ারম্যান সেলিম সাহেবের একটা ছবিতে আমি কাজ করতেছি এটা ইন্ডিয়ান রনি দাও আছে আর বাংলাদেশে আমি আছি এই ছবিটা প্রযোজনা করতেছে সেলিম সাহেব আর ছবিটার ডাইরেক্টর হলো শাইন হ্যাঁ শাইন সাহেব হলো ওই ছবির হলো পরিচালক ছবিটির নাম হলো গ্যাংস্টার থ্যাংক ইউ ছবিটির নাম হলো গ্যাংস্টার ওই ছবিতে আমি কাজ করতেছি তারপরে সেলিম সাহেবের আরও 100 ছবি বানানোর জন্য উনি ডিক্লার করেছেন FDC-তেই এবং প্রথমে 10টা ছবি করতেছেন ওই 10টা ছবিতেও আমি থাকবো আমাকে বলছে ওনারা এই 10টা ছবিতেও কাজ করব এই আপনার 16 তারিখ থেকে এই জাহাজ স্টিমারও যদি ধ্বংস যদি হয়ে যায় সমুদ্রের কিন্তু কোনো যায় আসে না সমুদ্র মানে বিশাল সমুদ্রই থাকে যাবে তাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক শিল্পীরা আসবে অনেক শিল্পীরা চলে যাবে কিন্তু ইন্ডাস্ট্রি ঠিকই থাকবে এখন নতুন নতুন ছেলেরা আসতেছে মেয়েরা আসতেছে অনেক শিল্পী তৈরি হচ্ছে এখানে অনেক শিল্পী কিন্তু এইটা চালানোর জন্য আমাদের এখন হল দরকার সিনেমা হলটা দরকার এই সিনেমা হল সরকারও ঘোষণা করে দিছে যে সিনেমা হল উনি হ্যাঁ 1,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন যদি এই সিনেমা হলগুলো যদি তৈরি যদি হয় তাহলে আমাদের চলচ্চিত্র আবার আগের মতন আবার আমরা ফিরে যেতে পারবো কতদিন আমরা না হয় থাকবো না কিন্তু আশা রাখি টিকিয়ে রাখার জন্য আপনি যেটা চাচ্ছেন বা বলতে যাচ্ছেন যেটা এটা টিকিয়ে রাখার জন্য আমাদের টেলিভিশনের যত শিল্পীরা ছিলেন যারা নাটক করতেন আগে ওনারা কিন্তু অনেক বড় বড় আর্টিস্ট আমাদের টেলিভিশনে নাটক করতেন এবং অনেক নাম সুনাম ওনাদের আছে ওনারা চলচ্চিত্রে কিন্তু অভিনয় করতেন না ওনারা কিন্তু এখন কিন্তু চলচ্চিত্রে অভিনয় করতেছে ওটা ওনারা যদি চলচ্চিত্রে যদি চলে আসেন বা অভিনয় যদি করে তাহলে আস্তে আস্তে আমার মনে হয় আগেকার মতন আবার শিল্পী তৈরি হবে ওনাদের দেখা দেখি অনেক ছেলেপেলেরা চলে আসবে এবং ওনারা যদি এইরকমভাবে যদি নতুন নতুন ছেলেপেলেদের যদি শিক্ষা যদি দিয়ে যদি থাকেন তাহলে তো নতুন শিল্পী তৈরি হবে